2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা বারবার কমেন্ট করে জানতে চাইছো, তোমরা কবে কখন রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট হাতে পাবে? আজকে থাকছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। তার আগে বলে দিই, যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখো, তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নোটিফিকেশন আকারে কিন্তু জানানো হয়ে গিয়েছিল, মে মাসের 8 তারিখ দুপুর 1টা নাগাদ তোমাদের পর্ষদ সভাপতি তিনি প্রেস কনফারেন্স অর্থাৎ সাংবাদিক সম্মেলন করে তোমাদের রেজাল্টের খুঁটিনাটি সম্পর্কে কিন্তু জানাবেন। খুঁটিনাটি সম্পর্কে মানে কতজন ছাত্রছাত্রী এবছর পাস করলো, কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল, এই বছর পাসের হার কেমন, মেধা তালিকায় কোন কোন ছাত্রছাত্রী জায়গা করে নিয়েছে ইত্যাদি ইত্যাদি। তারপর অর্থাৎ মে মাসের 8 তারিখ দুপুর 3টে নাগাদ তোমরা অনলাইনে রেজাল্ট দেখতে পাবে। অনলাইনে কিভাবে নিজেরা রেজাল্ট দেখবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি, যদি না দেখে থাকো অবশ্যই ভিডিওটি দেখে নিও, তাহলে নিজেরাই বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে রেজাল্ট কিন্তু দেখে নিতে পারবে। তারপরই যে তোমরা রেজাল্ট হাতে পেয়ে যাচ্ছ এমনটি হচ্ছে না, রেজাল্ট হাতে পেতে তোমাদের আরো কিন্তু 2 দিন সময় লাগছে, অর্থাৎ মে মাসের 10 তারিখ তোমরা রেজাল্ট হাতে পাচ্ছ। এই সম্পর্কে পর্ষদ নোটিফিকেশন জারি করেছে, সেখানে স্পষ্টতই পর্ষদের তরফ থেকে বলা হয়েছে মে মাসের 10 তারিখ সকাল 10টা থেকে তোমাদের স্কুলের আধিকারিকরা পর্ষদ অফিসে গিয়ে তোমাদের মার্কশিট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট সংগ্রহ করে নিয়ে আসবেন। তারপর সকাল 10টা নাগাদ তারা গিয়ে সংগ্রহ করে নিয়ে স্কুলে আসবেন, তারপর কিন্তু তোমাদের হাতে উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তুলে দেওয়া হবে। তার মানে ধরে নাও তোমরা রেজাল্ট হাতে পাচ্ছ মে মাসের 10 তারিখ দুপুর 1টা থেকে 1:30টার পর, কারণ 10টার সময় গিয়ে সেই রেজাল্ট নিয়ে আসতে হবে, তারপর তোমাদের মধ্যে সেই রেজাল্ট বিলিয়ে দিতে কিন্তু যথেষ্ট সময় লাগবে। তাই ধরে নাও 1টা থেকে 1:30, তারপর তোমরা স্কুলে যাবে, স্কুলে গিয়ে তোমাদের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট সংগ্রহ করে নিয়ে আসবে। বোঝা গেছে? আর তোমাদের কাছে একান্তই অনুরোধ, তোমরা রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট হাতে পাওয়ার পর ভালো করে মিলিয়ে দেখবে অনলাইনে তুমি যে রেজাল্টটি দেখেছিলে সেই রেজাল্টের সঙ্গে এই নাম্বারের মিল রয়েছে কিনা, তোমার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত কিছু সঠিক আছে কিনা। রেজাল্ট হাতে পাওয়ার পর যদি মনে হয় তোমার এর থেকে নাম্বার বাড়তো বা নাম্বার বাড়বে, যা নাম্বার দেওয়া হয়েছে তাতে তুমি সন্তুষ্ট না, সেই ক্ষেত্রে তোমার কাছে রাস্তা থাকছে PPR অর্থাৎ রিভিউ এবং PPS অর্থাৎ স্ক্রুটিনি করার, তার পাশাপাশি RTI করার মাধ্যমেও কিন্তু তুমি তোমার খাতার জেরক্স হাতে নিয়ে দেখতে পারবে। এই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগে আলোচনা করে দিয়েছি। RTI কিভাবে করতে হবে, পর্ষদের তরফ থেকে এখনো নোটিফিকেশন জারি করা হয়নি। পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন যদি জারি করা না হয় সেই ক্ষেত্রে আগের বছর অর্থাৎ বিগত বছরে কিভাবে RTI করা হয়েছিল সেই সম্পর্কে আমি বিস্তারিত তথ্য জানিয়েছিলাম, স্টেপ বাই স্টেপ সেটি আমি তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো। তার আগে আগে স্কুলে যাও, স্কুলে গিয়ে রেজাল্ট সংগ্রহ করে নিয়ে আসো, তোমরা সেই রেজাল্টের নাম্বারে সন্তুষ্ট কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।